নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শুক্রবার 12টি রাশির টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ রং নিয়ে আমি আলোচনা করব। আজকের মহাভাগ্যে আপনাদেরকে প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। দেখুন, আমি প্রতিদিন একটি কথা আপনাদেরকে বলি যে আপনারা যারা টিকিট কাটছেন প্রতিদিন, একবার হলেও নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা আগে বিচার করে নিন যে আপনার জন্মছকে যোগ কখন রয়েছে। আপনার জন্মছকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে। আর যাদের ক্ষেত্রে অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ। 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে। বর্তমানে রাহু রক্ষা কবচের উপর রথযাত্রা উপলক্ষে স্পেশাল অফার রয়েছে, যারা নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। দেখুন, আমি 12টি রাশির নাম আপনাদেরকে বলবো, টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ রংটাও কিন্তু আপনাদেরকে আমি জানাচ্ছি। দেখুন, কালার রং মানুষের জীবনকে কিন্তু বদলে দিতে পারে। আমি বারবার বলছি, একটা রুমালও যদি আপনারা সঙ্গে রাখেন কি না, আপনার ভাগ্য কিন্তু ক্লিক করবে। আর ভিডিওটি যারা দেখছেন, প্রচুর টিকিট কাটছেন, আমি আবারও বলবো টিকিট কাটা থেকে বিরত থাকুন। আগে হস্তরেখা অথবা জন্মকুণ্ডলী আগে বিচার বিশ্লেষণ করুন যে আপনার যোগ কখন রয়েছে। দেখুন, সময় কিন্তু সবসময় একই রকম প্রত্যেকের যায় না, কিছুটা কারো ক্ষেত্রে ভালো সময় থাকে, কিছু কিছু ক্ষেত্রে খারাপ সময় আসে। সময়টা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। আলোচনাটা শুরু করা যাক যে 12টি রাশির টার্গেট নাম্বার এবং বর্তমানে রাহু রক্ষা কবচ এবং বুকিংয়ের উপর স্পেশাল ছাড় রয়েছে। দেখুন, মেষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 3-6, আপনাদের শুভ রং লাল। বৃষ রাশি আপনাদের টার্গেট নাম্বার 8-1, আপনাদের শুভ কালার সবুজ। মিথুন রাশি আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 1-6, আপনাদের শুভ রং ক্রিম কালার। কর্কট রাশি আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 3-7, আপনাদের শুভ রং সাদা। সিংহ রাশির টার্গেট নাম্বার 6-1, আপনাদের শুভ রং হলুদ। আপনার কন্যা রাশির টার্গেট নাম্বার 1-3, আপনাদের শুভ রং গোলাপি, পিঙ্ক কালার আপনাদের ক্ষেত্রে শুভ। তুলা রাশি টার্গেট নাম্বার 1-5, আপনাদের শুভ কালার আকাশি। বৃশ্চিক রাশি আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 3-6, আপনাদের শুভ কালার সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে সৌভাগ্য লাভ করবে, সেটা হচ্ছে নীল কালার। এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার 1-3, আপনাদের শুভ রং সেটি হচ্ছে
আপনাদের ক্রিম কালার, কালারটি আপনাদের ক্ষেত্রে শুভ। মকর রাশি, মকর রাশির টার্গেট নাম্বার 4 এবং 3। আপনাদের শুভ যে রং সেটি হচ্ছে সবুজ। কুম্ভ রাশি, কুম্ভ রাশির টার্গেট নাম্বার 7, 6। আপনাদের শুভ যে কালার সেটা হচ্ছে বেগুনি কালার, আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশি মীন রাশি, মীন রাশির টার্গেট নাম্বার 6 এবং 1। আপনাদের যে শুভ রং সেটা হচ্ছে বিশেষভাবে সৌভাগ্য লাভ করবে সেটি হচ্ছে লাল কালার, আগামীকালের জন্য শুভ। অর্থাৎ আমি এই যে 12টি রাশির কথা বললাম, শুভ রং বললাম, দেখুন এই যে টার্গেট নাম্বার এবং শুভ রং বা শুভ সময়গুলো যে দেওয়া হয় কি না, বিশেষভাবে খুব রিসার্চ করে দেওয়া হয়। যদি আপনার জন্মছক পারমিট করে যায়, 100% আমি বলছি, আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন বাধা আসছে, গ্রহের সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। আমি দায়িত্ব নিয়ে এবং চ্যালেঞ্জের সাথে বলছি, অর্থপ্রাপ্তির যে কোনো দিক থেকে কিন্তু আপনাদের হওয়ার যোগ কিন্তু সৃষ্টি করবে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যারা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। বর্তমানে স্পেশাল অফার কিন্তু রাহু রক্ষা কবচের উপর রয়েছে। যাই হোক, আবারও বলছি, যারা টিকিট কাটছেন একবার হলো নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা একবার হলো বিচার বিশ্লেষণ অবশ্যই করুন, যে আপনার সময়টা কখন রয়েছে, কোন বছরে রয়েছে, কোন মাসগুলোতে রয়েছে সেটা আগে জেনে নিন। কারণ সময় থাকতে কিন্তু কাজ আপনারা করুন। একটি কথা আবারও বলি যে বাধা তো থাকবেই জীবনে, সেই বাধাকে একমাত্র জ্যোতিষশাস্ত্র কিন্তু অতিক্রম করতে পারে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।